শুরু করতেছি। আমরা আজকে হোম পেজ ডিজাইন করবো, ঠিক আছে? হোম পেজটা একটু ডিজাইন করবো, ঠিক আছে? কীভাবে হোম পেজ ডিজাইন করবে সেটা আমরা দেখব। তো ভিজুয়াল রেখা জেএস কম্পোজার নামে একটা প্লাগিন আছে, সেই প্লাগিনটা আমরা কী করবো দিয়ে এই ইনস্টল করবো। তো এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, যে ভিজুয়াল কম্পোজার প্লাগিনটা, অথবা আপনারা কালকে যেভাবে দেখেছি গুগলে সার্চ করলে পাবেন, ঠিক আছে? আমি এখানে পেস্ট করলাম, ঠিক আছে? পেস্ট করার পর জেএস কম্পোজারটা অ্যাক্টিভ করে দিব। এখানে প্লাগ ওই ডাব্লিউপি কন্টেন্টের ভিতর থিম প্লাগিন, এখন প্লাগিন সেটা পাবো। এই দেখেন ডাব্লিউপি কন্টেন্ট এক্সাম, ডাব্লিউপি কন্টেন্ট প্লাগিনের ভিতর জেএস কম্পোজারের ফোল্ডারটা আমি পেস্ট করে দিলাম। এই ফোল্ডারটা, এই ফোল্ডারটা দেওয়ার ফলে কী হয়েছে, আমাকে এখানে বলতেছে যে কি ডাব্লিউপি বেকারিটা অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ করলাম, ক্লিয়ার? মানে একটা প্লাগিন অ্যাক্টিভ করলাম, কন্ট্যাক্ট ফর্ম যাওয়া সেভেন যেভাবে একটা প্লাগিন অ্যাক্টিভ করছি, এবং একটা প্লাগিন আমরা অ্যাক্টিভ করলাম, ক্লিয়ার? বুঝতে পারছেন? এটা হচ্ছে জেএস কম্পোজার প্লাগিন, প্লাগিনের কি ফোল্ডারটা আমি ডাউনলোড করছি অনলাইন থেকে, ঠিক আছে? এই ডাউনলোড করছি, এটা এই জিপ ফাইলটা, এটা এটা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করছি, ক্লিয়ার? এক্সট্রাক্ট করা ফোল্ডারটা, এই ফোল্ডারটা জেএস কম্পোজারের ফোল্ডারটা কপি করলাম, কপি করে ডিস পিসি এইচটিডক্স এক্সাম, এক্সাম থেকে কোথায় যাবো, এইচটিডক ওয়ার্ডপ্রেস ড্রপ করে দিয়ে যাই। কী বলছে, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি কন্টেন্ট ইউজার প্লাগিনস, ঠিক আছে? প্লাগিনসে কী করছি, পেস্ট করছি। পেস্ট করার পর এখানে কি প্লাগিনসে যাব, প্লাগিনসে যাওয়ার পর কী করবো, এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করছি, ক্লিয়ার? অ্যাক্টিভ করতে পারবেন, ডিলিট করতে পারবেন চাইলে, তারপরে কি অ্যাড নিউ থেকে নতুন নতুনগুলো নিয়ে আসতে পারবেন। ধরেন অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউতে গিয়ে অ্যাড নিউতে গিয়ে আমি কি ফর্ম সেভেন নিয়ে আসি, কন্ট্যাক্ট ফর্ম সেভেন লাগবে না, কন্ট্যাক্ট ফর্ম সেভেনটা ইনস্টল করতে পারবো, ঠিক আছে? বুঝিনি, না না আমার এখানে দেখুন, আমি কাল ইনস্টল করলাম, ঠিক আছে? এখানে আরও আমাকে যে থিমটা অ্যাক্টিভ করতে সেই থিমের জন্য আরও রিকমেন্ড করতেছে, তুমি পেজ বাইল্ডার একটা ক্লিক করো, ডেমো কন্টেন্ট ক্লিক করো, তারপর এগুলো পরে আসতেছি, এগুলো আমি একদম লাস্টে অ্যাক্টিভ করলাম, ঠিক আছে? এটা অ্যাক্টিভ করার পর ধরেন আমি একটি মেটা স্লাইডার লাগবে, ঠিক আছে? এরপর কী করবো, অ্যাক্টিভ করলাম, ঠিক আছে? ঠিক আছে, স্লাইডার বানানোর জন্য যেটা ইউজ করবো সেটা হচ্ছে মেটা স্লাইডার, অ্যাড নিউতে গেলাম আবার, মেটা স্লাইডার লিখে সার্চ দিলে এখানে কি আসবে, বা স্লাইডার লিখে সার্চ দিলে অনেকগুলো স্লাইডার প্লাগিন আসবে। মেটা স্লাইডারটা ইনস্টল করলাম, ইনস্টল করে অ্যাক্টিভ করে দিব, ইনস্টল করার পর কী করবো, অ্যাক্টিভ করবো, প্রত্যেক এইচ এন এপি সিঙ্গেল কাজের জন্য প্লাগিনস আছে, যত বেশি অ্যাড করবেন তত বেশি আপনার কী বাড়বে, অপশনগুলো বাড়বে, ঠিক আছে? সেটাকে অ্যাক্টিভ করে দিলাম, এটাকে বুঝতে পারছেন, প্লাগিনসটা অ্যাক্টিভ। আপনি এক্সামটা ইনস্টল দিয়েছিলেন, আমাকে এক্সামটা ইনস্টল দিয়ে দিবেন আপনি ক্লাসের পর। আসছে এখন মেটা স্লাইডার অ্যাড করছি, আমরা একটা স্লাইডার বানাই নিব, ক্লিয়ার? ক্লিয়ার কি না বুঝেন না, এখনো মেটা স্লাইডার হচ্ছে একটা প্লাগিন যেটার কাছে আমরা স্লাইডার বানাবো, ইমেজ দৌড়াদৌড়ি করে যে স্লাইডার, এখন আমরা কি একটা স্লাইডার বানাচ্ছি। তাহলে মেটা স্লাইডারটা কি অ্যাক্টিভ করার সাথে সাথে এখানে একটা অপশন আসছে না, মেটা স্লাইডার আসছে কি না, আসার পর বলতেছে যে কি অ্যাড নিউ, অ্যাড নিউ মানে কি,
আমি পিকচার অ্যাড করতে বলতেছে আমাকে, এখানে অ্যাড স্লাইডার, ঠিক আছে, আমাকে কী বলতে বলতেছে? হ্যাঁ, আমি যদি এখানে স্লাইডার লিখে সার্চ দিই, রেকর্ড হচ্ছে, স্লাইডার লিখে খেয়াল করেন আপনারা কোনো দিকে আগাবেন না, আমি দ্রুত আগাবো কারণ অনেকগুলো কাজ। স্লাইডার ইমেজ লিখে সার্চ দিবেন, স্লাইডার ইমেজ লিখে আমি ডেমো নিচ্ছি, বাট আপনারা তো এগুলো ইউজ করবেন এমন না, এগুলো বায়ার আপনাকে দিয়ে দিবে অথবা কি। আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি, এখানে সেভ করলাম, ঠিক আছে, এটা সেভ করি, বড় দেখে নি, সেভ করলাম, ঠিক আছে, ইমেজ নিচ্ছি, কিছুই না, আর কিছুই না, ইমেজগুলা সেভ করতেছি আমি, এখানে আপনি টেনশন করার কিছুই নেই। গুগল থেকে ইমেজগুলো সেভ করলাম, সেভ করার পর বলতেছে এখানে আপলোড করার জন্য, তাহলে আমি এখানে যাই, এখানে যাওয়ার পর আমি ইমেজ ইমেজে আসে সবগুলো একসাথে দিয়ে দিই, ওপেন, ইমেজগুলো আসছে, ইমেজগুলো আসার পর অ্যাড টু স্লাইডার, দেখেন এগুলো অ্যাড হয়ে যাবে, অ্যাড হচ্ছে, একটু ঘুরতেছে, লোকাল হোস্ট তো ঘুরবে, সেটা ধৈর্য ধরতে হবে, আসছে ইমেজগুলো আসছে। আপনি এখানে চাইলে ইমেজের ক্যাপশন দিতে পারবেন, কারণ আপনি ইমেজের এখানে ইউআরএল দিতে পারবেন, ক্যাপশন দিতে পারবেন, এসইও এসইও টাইটেল দিতে পারবেন, ধরেন এখানে ক্যাপশনটা আমি তুলে দিই, এখানে ধরেন আমি লিখলাম এসইও, ঠিক আছে, ইউআরএল দিতে পারলাম, ধরেন ইউআরএল একটা দিলাম, মানে এখন আপনাদেরকে বোঝানোর জন্য যে আমি একটা ইউআরএল দিলাম, ঠিক আছে, ওপেন নিউ উইন্ডো, এই ইউআরএলটা কোথায়, আর একটা নতুন উইন্ডোতে ওপেন হবে কি না, ঠিক আছে, বুঝছেন কি না, এরকম করে এটা দিতে পারবেন। উইড উইড হাইট কত হবে, 700 বাই 300, আমি যদি যদি 500 হবে, 600 দিই 600 হবে, আমি যদি 1170, ওয়েবসাইটের উইড হয়েছে 1170, হাইট 300 দেন 400 দেন সমস্যা না, ঠিক আছে, অথবা 1380, ঠিক আছে, তারপরে ডট থাকবে কিনা, হিডেন থাকবে, মানে স্লাইডারটা যখন ঘুরবে, আমি সেভ দিয়ে একটু প্রিভিউটা আপনাদেরকে দেখাই, প্রিভিউ দেখালে আপনার আউটপুট দেখলে বুঝতে পারবেন, সেভ হোক, দেখেন আপনি একটু প্রিভিউটা দেখেন, দেখছেন আসছে, প্রথমটাতে কি দিয়েছিলাম, এসইও লিখছিলাম যেটা আসছে, হ্যাঁ, তাহলে আমি যদি আরো চেঞ্জ করতে চাই, ইফেক্ট কি হবে, ইফেক্টটা কেমন হবে, কি কম্পিউটার হ্যাং করে কেন, তারপর কালার কিরকম হবে, তারপর ডট হবে কি হবে না, ডট ডট মানে বুঝছেন তো, নিচে দিয়ে কতগুলো ডট ছিল না, ওগুলো থাকবে কি থাকবে না, তারপরে এই সেগুলো দিচ্ছে না, ঠিক আছে, এখন ইমেজটা শো করাবেন কীভাবে, এটা এই শর্টকোডটা যে জায়গায় নিয়ে পেস্ট করবেন সেই জায়গাটা শো হবে, যেই জায়গাটা দেন ওয়েবসাইটে সেই জায়গায় শো হবে, তাহলে আমরা স্লাইডার বানাতে পারবো, বানাতে পারবো এখন, হ্যাঁ বানাইছি, স্লাইডার আছে, হ্যাঁ
হোম পেজে থাকবে। ধরেন আমি যদি এখানে একটা ডিজাইন করবো হোম পেজ ডিজাইন, হোম পেজ লিখে সার্চ দিলে হোম পেজের লেআউটটা কেমন হবে সেটা দেখি একটু। যে কোনো একটা ইমেজকে আমরা কি ওয়েবসাইটে রূপান্তর করতে পারবো। পুরা নাই একটা ইমেজ দেখে দেখে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। যদি আপনি ধরেন আমি এটা নিলাম, এটা অনেক সময় লাগবে বাট যতটুকু পারি দেখি। ঠিক আছে, এখন আমি অ্যাডমিনে চলে যাই, এটাও লোড হোক। এখন কোথায় যাব? কেন লাগিনসে যাব? পেজ না, হোম পেজ স্কিপ করার জন্য একটা পেজ লাগবে, পেজ লাগবে। হোম পেজ ক্রিয়েট করেছিলাম, হোম পেজ ক্রিয়েট করিনি, মেনু তো ক্রিয়েট করিনি না, না এখানে কালকে ক্রিয়েট করেছিলাম হোম। ঠিক আছে, সেভ এন্ড পাবলিশ। তারপর আমাকে কী করতে হবে, এরকম দুইটা তিনটে পেজ নিয়ে বেরিয়ে তারা। পেজ কেন নিচ্ছে? একটা অ্যাবাউট আস, হোম পেজ, কন্টাক্ট আস। ঠিক আছে, ঠিক আছে, পাবলিশ দিয়ে দিলাম। এটা কন্টাক্ট আস, কন্টাক্ট আসের জন্য কী করতে হবে? কন্টাক্ট ফর্ম সেভেনে গিয়ে ওই কোডটা ফেস করে দিলে কি আমার কাজ শেষ, এই কোডটা। ঠিক আছে, কপি করলাম, কপি করে এটার কাজ শেষ। কন্টাক্ট আস না, পেস্ট করে দিলাম কোডটা, সেভ এন্ড পাবলিশ। পাবলিশ, ক্লিয়ার? তাহলে এরপর আমাদের কাজ কি হয়, মেনু ক্রিয়েট করা। মেনু ক্রিয়েট করে ফেলি, তাহলে মেনুস, ঠিক আছে, মেনু কীভাবে ক্রিয়েট করবো একটু কিন্তু দেখাইছি। মেইন মেনু লিখে একটা মেনু ক্রিয়েট করে দিলি, মেনু ক্রিয়েট করে পেজগুলো অ্যাড করে দিলে মেনু ক্রিয়েট হয়ে যাবে। কন্টাক্ট আস, হোম পেজ, অ্যাবাউট, অ্যাড মেনু, ক্লিয়ার? বুঝেন নাই? কন্টাক্ট আস নিচে থাকবে, অ্যাবাউট আস মধ্যখানে থাকবে, আর চাইলে আরও দিতে পারবো। ঠিক আছে, এখন আসেন হোম পেজটা বানাবো, দুনিয়া আর যেদিকে যাক এখন হোম পেজটা বানাই। হোম পেজটা বানাইতে হলে ভিজুয়াল বেকারি, এটা হচ্ছে কথা যে কম্পোজার যেটা আমরা দিছিলাম সেটা আপনি কি ফ্রন্ট এন্ডে এডিট করবেন না ব্যাক এন্ডে এডিট করবেন। তাহলে আমি ফ্রন্ট এন্ডে যদি চলে যাই, মানে দেখে দেখে আমি এডিট করবো না পিছনে না দেখে এডিট করবো, তাহলে ফ্রন্ট এন্ড মানে দেখে দেখে এডিট করতে পারবো, ব্যাক এন্ডে এডিট করতে পারবো। আচ্ছা, ফ্রন্ট এন্ডে দেখালাম আপনাদের বুঝার সাথে। এখন এখানে তিনটা অপশন আছে, অ্যাড বক্স, অ্যাড টেমপ্লেট, অ্যাড এলিমেন্ট। আমরা অ্যাড এলিমেন্টে গেলাম। ফার্স্ট আমাদের কাজ হচ্ছে রো সিলেক্ট করা, রো মানে লম্বা একটা কি লাইন, সেখানে আমার সবগুলো এলিমেন্টকে ঢুকাবো। তাহলে আমার এটা লাগতেছে না, এখন এখানে শুধু মেটা স্লাইডারটা লাগবে, মেটা স্লাইডারটা কপি করে নিতে হবে। আসছে রো, রো আসছে, ঠিক আছে, এই রো, এটা হোম। এখন এখানে ক্লিক করে সেটিংস, রো এর সেটিংসে যাবো। রো এর সেটিংসে গিয়ে বাই ডিফল্ট থাকবে না আমার ফুল কন্টেন্ট, মানে পুরো ওয়েবসাইট জুড়ে থাকবে না মধ্যখানে থাকবে। আমি দেখছি যে এসকেট্রো নো পেডিং, কোনো ফেডিং থাকবে না, মানে ফেডিং মানে খালি অংশ থাকবে না। ঠিক আছে, ওকে সেভ দিলাম, আসছে। এখানে চাইলে কপি করতে পারবো আরেকটা, দেখছেন নিচে আরেকটা কপি হয়েছে, দেখছেন, হ্যাঁ আরেকটা কপি করে রাখলাম। এখন এখন আমার হোম পেজে কী দরকার, এখানে স্লাইডারটা দিয়ে দিই প্রথম। ঠিক আছে, স্লাইডারটা কপি করে
কপি করলাম, কপি করে অ্যাড অ্যাড দিয়ে এখানে টেক্সট বক্স, একটা বক্স টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্স মানে যে কোনো কিছু লিখতে পারবো আমি এখানে, যাই লিখি শো করবে। আচ্ছা টেক্সট বক্স লাগবে না, এখানে মেটা স্লাইডার অপশনটা থাকবে, স্লাইডার SLI, মেটা স্লাইডারটা আছে কিনা দেখেন তো কেউ, থাকার কথা। আচ্ছা মেটা মেটা স্লাইডার না থাকলে আমরা অন্যভাবে করতে পারবো। আসছে এখানে, আমি জাস্ট ওই মেটা স্লাইডারের আইডি দিয়ে সেভ দিলাম। এখানে স্লাইডারটা আসার কথা, আপডেট দিই। যদি পেজে যাই এখানে শো করার কথা, ভিউতে যাই, আসছে আসছে কিনা স্ল্যাডারটা? হ্যাঁ দেখ, আমি যদি স্ল্যাডারটা এখানে 300 না দিয়ে যদি 500 পিক্সেল দিই, 500 পিক্সেল দিয়ে সেভ দিলাম, দেখেন এখানে চেঞ্জ হয়ে যাবে। এটা এখানে যতক্ষণ পর্যন্ত সেভ হবে না ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। সেভ হয়েছে, সেভ হওয়ার পর যদি আমি এখানে এডিট দেখছেন হয়েছে, আসছে ফ্লেডারটা বড় হবে, ব্যাক এন্ডের এডিটরটা কেমন দেখেন? যদি আমি ব্যাক না দেখে এডিট করতে চাই, আমরা তো মানে ফ্রন্ট এন্ড এডিট করছি মানে দেখে এডিট করছি, না দেখে এডিট করতে চাইলে এই ড্যাশবোর্ডে ঠিক আছে, এখন এখানে এরপরে কি অ্যাড করতে হবে আমাকে, এটা বুঝতে পারছেন সবাই? তারপরে কাজ হচ্ছে এই তিনটে অপশন, এক দুই তিন, তিনটে রো আমাকে অ্যাড করতে হবে, ক্লিয়ার? তাহলে আমাকে ফিক্সি ফিক্সি হচ্ছে দেখি কালার কোড পিকার, ফিক্সিটা লাগবে এখানে, ফিক্সিটা নিলাম, এই ঘুরিস না, এটা এই অপশনটা আমাকে অ্যাড করতে হবে। এটা কীভাবে করবো বলেন, দেখে করবেন না না দেখে করবেন? আচ্ছা দেখে দেখে করবেন ঠিক আছে। এখানে 0.1 ট্রাভেল, 0.1 ট্রাভেল, 0.1 মানে এটাকে তিন ভাগ করছে, দেখেন আপনি হিসাব করেন, এক দুই তিনটা ভাগ করছে, ভাগ করছে না, এটা এটার সাথে মিলতেছে, এটার সাথে মিলতে, এটা এটার সাথে মিলতেছে না, তাহলে আমাকে তিনটা ভাগ করতে হবে। দেখেন আমি এরোটা নিছি না, এরোটাকে আরেকটা কপি করে রাখি, নাহলে বারবার এগুলোকে কী করতে হবে, ফেডিং দিতে হবে, এয়া করতে হবে, আরেকটা কপি করে রাখছি। তারপর এখানে দেখেন এই লে আউট কোথায়, রো লে আউট, রো লে আউটে দেখেন তিনটা ভাগ পাইছেন, তিন ভাগে ক্লিক করলাম আপডেট, আসছে তিনটা, আসার পর এখানে কাজ শেষ, এখানে আসেন, এখানে আসেন, এখানে আমি কী করবো, হেডিং কাস্টম হেডিং, কাস্টম হেডিং অ্যাড করলাম, কাস্টম হেডিং অ্যাড করে ট্রাভেল 0.1 ট্রাভেলটা দিয়ে দিলাম, ট্রাভেল লেখাটা লিখে দিলাম, কাস্টম হেডিং, তারপরে আসেন ইউআরএল দিবেন কিনা, মানে কোনো লিঙ্ক দিবেন কিনা এখানে, হ্যাঁ দিলে এখানে হ্যাশ দিয়ে দিতে পারবেন ঠিক আছে, সেট লিঙ্ক বা তোমার লিঙ্কটা দিয়ে দিতে পারবেন, আমি লিঙ্ক একটা অ্যাড করে দিলাম। এটা কত নম্বর হেডিং থাকবে, হেডিং 2, 3, 4, এটা কোথায় থাকবে, লেফটে রাইটে সেন্টারে কোথায় তখন দিকে আছে, এটা এখন একদম লেফটে বাজানো আছে, আছে না, তাহলে লেফটেই থাকুক,
ঠিক আছে, লেফটে আছে। ফন্ট সাইজ কত দিবেন? আমি দিলাম 30 পিক্সেল, ঠিক আছে। কালার কী ছিল? হোয়াইট না ব্ল্যাক ছিল? ব্ল্যাক। তাহলে আমি ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, কালারটা নিতে পারবেন। এখন লেখার ফন্টের বিভিন্ন ধরনের ফন্টের স্টাইল দেওয়া আছে। ফন্ট দিলাম, ফন্ট না, এটা এটা হচ্ছে কি আপনার লেখাটা কীভাবে আসবে দেখেন, এখানে একটু খেয়াল করেন। দেখেন দেখছেন, উপর থেকে পড়তেছে, খেয়াল করেন কিন্তু, আপনি খেয়াল করলে দেখছেন। হ্যাঁ, স্টাইল আর কি, সিএসএস সেভ দিলাম, দেখেন এখানে খেয়াল করেন, দেখছেন ফন্টটা একটু মোটা থাকবে, বোল্ড দেখছেন, ফন্টটা চেঞ্জ করে দিলে চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছেন? বুঝতে না পারলে বলিয়েন, বুঝে থাকিয়েন না, শিখতে আসছেন এখানে। বোল্ড ডিটেলিং দিয়ে সেভ দিলাম, ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে এটাকে একটা কপি করলাম, আর একটা কপি করলাম, তিনটে লাগবে না? বারবার কি স্টাইলটা করবো নাকি? একবার করলে শেষ, জাস্ট লেখাটা চেঞ্জ করে দিব। এখন আসেন, লেখাটা কীভাবে চেঞ্জ করবো? এক্সপিরিয়েন্স 0.2, জাস্ট এই লেখাটা চেঞ্জ করে দেন। যদি চান যেটা সিএসএসটা, মানে স্টাইলটা চেঞ্জ করে দিবেন, উপর থেকে পড়বে, স্টাইলটা চেঞ্জ করে দিতে পারবেন। এটা লেফট দিছি, রাইট, আচ্ছা থাক, ওই স্টাইলটাই থাক, কারণ তিনোটা একরকম থাকা ভালো, একটা প্রফেশনালিজম। ঠিক আছে, চেক করলাম আমি দ্রুত করি। এখন এখন ধরে বুঝছেন, জাস্ট এখানে ক্লিক করে, সেটিংসে ক্লিক করে, এডিটে ক্লিক করে আমি এখানে ট্রাভেলস, ট্রাভেলসের জায়গায় কী দিয়ে দিব, রিল্যাক্স। এরপর আসেন, এতটুকু বুঝছেন তো? তাহলে তিনটা লেখা আসছে, আসার পর আমি এখানে ক্লিক করবো, এখানে দেখছেন, এখানে এটা হচ্ছে অ্যাড অ্যাপেন্ডিক্স কলাম, মানে এটাতে কি অ্যাড করতে পারবো, টেক্সট বক্সে একটা অ্যাড করলাম, টেক্সট বক্সে জাস্ট লেখাটা লিখে দিব, লেখাটা সব জায়গায় সেম, কোনো জায়গায় ব্যবধান নাই, লেখাটা লিখে দিলাম, এটা লেফট থেকে থাকবে, সেভ চেঞ্জ শেষ। বুঝছেন? এটাকে কপি করলাম, যদি একটা বানাইতে পারেন বাকিগুলো আপনার ইজি, জাস্ট কপি পেস্ট করবেন। প্রথমটা বানাতে একটু কষ্ট হয়েছে, সময় লাগছে, ঠিক আছে না? তিনটা বানাতে সময় লাগছে, লাগে নেই। এবারে আপনাকে গেলে কলামের কালারটা চেঞ্জ করে দিতে হবে। কালারটা কেমন ছিল একটু, কন্ট্রোল অল্টা সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল অল্টা সি দিয়ে কপি করে এটার ডিজাইনে দিয়ে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে কী করবো, কালার কোডটা পেস্ট করে দিলাম, সেভ চেঞ্জ আসছে। দাঁড়ান একটু দাঁড়ান, আমি রোতে কালারটা দিয়ে দিই। এরও ডিজাইন অপশনে গিয়ে কন্ট্রোল অল্টা সি দিয়ে কপি করছি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, সেভ চেঞ্জ, চেঞ্জ হয়ে গেছে, কালার চলে আসছে। বলে কালার কোডটা কপি, এটাই এবার এটা কীভাবে বানাবো বলেন, এটা কি কথা বলেন না কেন, কাস্টম এডিং কেন, টেনশন আছেন আপনারা, কোনো সমস্যা, এটা একটা কপি করে নিই, কারণ এটা কপি করতেছি বারবার এটাকে ফিডিং দিতে হবে, সেই জন্য, নাহলে কপি করতেছি একটাই কারণ। এখন কাস্টম হেডিং, না কাস্টম হেডিং তো এখানে নিয়েছি, এটাকে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট এখানে আরেকটা কাস্টম হেডিং আসছে, এটাকে এই ঘরে নিয়ে আসি, নিয়ে এসে এটাকে একটু চেঞ্জ করবো, লিখাটা কপি করছি না, লিখাটা কপি করে এখানে কি পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে কী করবো, এটা সেন্টারে ছিল আর কি ছিল, ফন্টটা একটু চেঞ্জ করে দিই,
এটা লেফট রাইট পিক টপ অফ উপর থেকে আসুক সেপ চেঞ্জ দেখেন দেখছেন আসছে আওয়ার লেটেস্ট স্টেডিয়াম এখন আসেন এখানে গিয়ে দিছে তিনটা ছবি তিন ছবির উপর একটা লেখা এটা ছবিটা এভাবে বানাইছে এটা আমরা বানাইতে পারবো এটা কিভাবে বানাবো বলেন এতক্ষণ বুঝার কথা যদি বুঝে বুঝে থাকেন আপনি তিনটা আমি বক্স নিলাম ঠিক আছে এই তিনটা বক্সের জন্য কি করতে হবে প্রথম তিনটা বাক করে ফেলতে হবে তাহলে কি করবো তিনটা বাক করতে হলে কি করতে হবে এখানে ক্লিক করে তিনটা বাক করে ফেললাম ইউ আন্ডারস্ট্যান্ড এখন কলামে একটা ইমেজ দেওয়া আছে খেয়াল করছেন কিন্তু দেখছেন তাহলে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে দিই এখানে ইমেজ দেওয়ার অপশন আছে এটা দিয়ে দিলাম কারণ ইমেজ আবার নতুন করে আনতে যাচ্ছি না অনেক সময়ের ব্যাপার নো রিপিট দিয়ে দিলাম সেভ চেঞ্জ আসছি ইমেজটা আবার দিচ্ছি খেয়াল করেন এখানে ডিজাইন অপশনে গেলাম ডিজাইন অপশনে গিয়ে জাস্ট একটা ইমেজ এখানে অ্যাড করে দিলাম সেভ চেঞ্জ আসলে এটা ইমেজ এত শো করতেছে না নো রিপিট দিয়ে দিই মানে নো রিপিট মানে এটা বারবার রিপিট হয় ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো বারবার রিপিট হয় কিন্তু নো রিপিট দিয়ে দিলে এটা রিপিট হবে না কথাটা বুঝাইতে পারছি কথাটা বুঝাইতে পারছি কিনা এই দেখেন এখন খেয়াল করেন আমি আবার বলতেছি ধরেন আগে কোনটা দিয়েছিলাম এটা আসছে এখানে আসছে না এখন থিম ডিফল্ট থিমটা যেরকম ডিফল্ট দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডকে রিপিট বলা হয় ওখানে রিপিট দেওয়া আপনি জাস্ট নো রিপিট দিয়ে দিবেন মানে দ্বিতীয়বার আর রিপিট হবে না দেখি এটা সেম আচ্ছা এখন ওরা একটা খালি স্পেস রাখছে এতটুক তাহলে আমি কত ইঞ্চি দিছে সেটা মাপি নি লাইট শট দিয়ে মেপি নিব লাইট শট তো জিনেন 200 ধরলাম আর কি 200 পিক্সেল তাহলে এখানে এখানে ক্লিক করে ইএমপি খালি স্পেস ইম্পিডি স্পেস মানে খালি স্পেস ঠিক আছে খালি স্পেস এখানে কত নিব মাপসি কত 200 মাথা ঘুরায় না ঘুরাবে না যদি আপনি ইয়া করেন প্র্যাকটিস করেন 200 পিক্সেল কি খালি নিলাম না আবার এটাকে কপি করলাম কপি করে এখানে দিয়ে দিলাম আবার কপি করলাম আবার কপি করে তিন জায়গায় দিয়ে দিলাম দেখছেন আসছে আসছে এখনও মাথা ঘুরায় আচ্ছা এখন এখন কাস্টম হেডিং নিই কাস্টম হেডিং আসেন আবার কাস্টম হেডিংটা নিয়ে এখানে কি করছে গ্রুপ খুলি দিয়ে না গ্রুপ হলিডে লিখলাম এটা লেখার পর এটাকে সেন্টারে থাকবে ঠিক আছে সেন্টারে থাকবে ফ্রন্ট সাইজ দিয়ে যে 30 দিব না 40 দিব 40 দিই একটু বড় টাইপের না 50 দিয়ে দিই সেভ করে দেখবেন এখানে সেভ করে দেখলে বুঝতে পারবেন সেভ করলে এটা চেঞ্জ আসছে দেখছেন হ্যাঁ সেভ করলে বুঝতে পারবেন সাথে সাথে চেঞ্জ করবেন এখানে দেখে দেখে করতেছেন আমি কারণ আমি বুঝতেছি যে আমি কতটুকু দিলে এটা খাবে আমি বুঝতেছি সেজন্য ফ্রন্ট লাইন টেক্সট কালার কি হবে কালো কালো দিই ব্যাকগ্রাউন্ড কালার সাদা দিই কালো দিলাম সেভ চেঞ্জ কালো আসছে তারপরে ফন্ট এটা থাকুক সিএসএস দিব সিএসএস দিলাম তারপর ডিজাইন অপশন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই একটা ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দিয়ে দিই তাহলে লেখাটা বোঝা যাবে আসছে প্লাস কথা শুনুন আসছে আরেকবার কপি করি ক্লিয়ার এটা কিন্তু এইচটিএমএল ফাইল বুঝছেন এটাকে আমি কি করতেছি কনভার্ট ওয়ার্ডপ্রেস সাইডে একদম হুবহু আসবে এরকম না কারণ এটা
আর একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট, একটা পিকচারকে ওয়েবসাইট বানানো, তাহলে আপনার একদম হুবহু খুঁজে পাবেন না সব কিছু, কিন্তু বাট কাছাকাছি নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, গ্যাপ রাখতে পারবেন। এরপরে কি করবো? এরপরে যেটা করবো, সিঙ্গেল ইমেজ, সিঙ্গেল ইমেজ নিলাম। সিঙ্গেল ইমেজ নিয়ে কি করবো, ইমেজটা এখানে অ্যাড করে দিব। আমি এইগুলোই দিচ্ছি ইমেজ, কারণ ইমেজ নিতে গেলে এখন সময় হবে, সময় বাঁচানোর জন্য আমি এটা ইয়া করতেছি, সেভ। এখন ইমেজটা কতটুকু দিবেন, লার্জ ফুল সাইজ দিবেন না লার্জার দিবেন না থাম্বলাইন দিবেন, অ্যাজ ইউ উইশ, কিরকম দিবেন। ফুল সাইজ দিলাম, আর বড় হবে না, এটা আসছে আসার পর। এখন এটা কি, এটা কি বলেন, আপনি বলেন এটা কি জিনিস, কাস্টম হেডিং। আরে ভাই বুঝেন নেই, কাস্টম হেডিং এটা কি নিব, প্যারাগ্রাফ। আরে কোথায় কারে বলাচ্ছি, ঠিক আছে এটা কি নিব, টেক্সট বক্স, ঠিক আছে। এখন যদি বলতে না পারেন, খেয়াল করেন নাই আর কি। এখন দেখেন এখানে সামান্য লেখা কি হয়েছে, এক লাইন বাইরে আছে, যা ডিলিট করে দিতে, ওকে দরকার নেই, আমার ওয়েবসাইট সুন্দর দরকার। ওকে আসছে, বুঝেন না এখনো কিছু, তারপরে কি, এখানে এটা নিয়ে শেষ করবো আর দেখাবো না, এটা বাকিগুলো আপনারা করবেন। চারটা হয়েছে, এখন কি করবো, এটা কি আইকন, ও মা গো, এখানে সব আছে, এখানে যা খুঁজিবেন তাই পাবেন। আইকন আসছে, আসার পর ফন্ট আসাম, এখানে ফন্ট আসাম সিলেক্ট করে দিবেন, ফন্ট আসামে দুনিয়ার যা আইকন দরকার, ফন্ট আসাম। হ্যাঁ আইকন, আইকন ওরা আইকন প্রোভাইডার, দুনিয়া যা আইকন দরকার এখানে আছে। আমার এটা কি আইকন, আচ্ছা আমি একটা দিয়ে দিই, কারণ এটা খুঁজতে নিলে অনেক সময় লাগবে। এটা কী নাম, এটা ফাংশন এফ এ আই টি এস পেন ফাংশন মেইন বডি, সেটা খোঁজার এখন দরকার নেই, এটা এটা দেখাইতে গেলে আপনাদের মাথা ঘুরাবে। সার্ভিস লিখে সার্চ দেন, দেখছেন অনেকগুলো আসবে সার্ভিস রিলেটেড, ধরেন এটা দিলাম, এটা কালার কী হবে, ব্লু হবে, ব্ল্যাক হবে, কাস্টম কালার, কাস্টম কালার আপনি দিতে পারবেন। কাস্টম মানে কি, এটা যে কালার দিয়েছে আমরা সেই কালার দিতে যাচ্ছি, কন্ট্রোল আল্টা সি কপি, কাস্টম কালার, এখানে কালারটা দিয়ে দিলাম, হয়ে গেল, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে কোনো শেপ হবে কিনা, মানে ব্যাকগ্রাউন্ড কী হবে, কীরকম সার্কেল হবে কিনা, দেখেন এখানে চেঞ্জ করলে এখানে শেপ দিলে সাথে সাথে চেঞ্জ আসছে, দেখছেন আসছে কি না। নাম দিলাম ব্যাকগ্রাউন্ড, কিছু আসবে না, দেখেন নাই, না সাইজ এক্সট্রা লার্জার মানে অনেক বড় হবে, আসছে। অ্যালাইনমেন্ট কোথায় দিব, এটা কোথায় আছে, এটা কোথায় আছে আপনি বলেন, লেফটে, ঠিক আছে লেফটে থাকবেন, ঠিক আছে। তারপর সিএসএস দিব কি না, লেফট থেকে আসছে, ঠিক আছে, এই সেভ চেঞ্জ। এরপর কী করবো, চারটা কীভাবে বানাবো, কপি করবো, একটা দুইটা তিনটা চারটা কপি করে বলি, কোনো কথা ছাড়া, লেফটে না দিয়ে এটা ইয়াতে দিলে সুন্দর লাগতো না, ঠিক আছে না, লেফটে না দিয়ে সেন্টারে দিলে ভালো লাগতো না, এটা জিনিসটা ফুটতো।
মানে চেঞ্জ করবেন কীভাবে? এডিটে গিবেন, এডিটে গিয়ে এখানে কী ছিল, লোকেশন প্রাইভেট ট্রাভেল, এখানে গিয়ে ক্লিক করবেন এখানে একটা, এখানে একটা ক্লিক করার পর এখানে আসবে লোকেশন, হ্যালো সি লোকেশনের আইকন হচ্ছে, মেইন আইকন হচ্ছে এটা, এটা অনেক সুন্দর লোকেশনের জন্য, সেন্টার দিয়ে দিই, এটা ভালো লাগবে সেন্টার দিলে, দেখছেন এখন সেন্টার দিতে কিছু কিছু নিজের আইডিয়া থেকে মেরে দিবেন, ঠিক আছে, যে জিনিসটা দেখতেছেন আপনার চোখে সুন্দর লাগতেছে না সেই জিনিসটা একটু চেঞ্জ করে দিবেন, সুন্দর লাগবে। লোকেশনের পর কী ছিল, গ্রাইড, একটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, যে কোনো একটা কিছু দিই, চেঞ্জ সেন্টার সেভ, এরপরে কী ছিল, ট্রাভেল, আমি কিন্তু রোববার এগুলো মানে আপনারা ওয়েবসাইট বানিয়ে দিতে হবে, আমি জানি না কীভাবে বানাবেন, ওই গ্রুপে আপলোড করে দিবেন। লোকেশনের পর কী ছিল এটা, ট্রাভেল, জিআরএ, তো হোম বেস তো করবেন, হোম বেস তো মেন কাজ, এখানে হোম বেস না হলে কি কি, আপনি শুধু একটা ল্যান্ডিং পেজ বানাবেন সে সেটাই আর কিছু না, আপনারা শুধু একটা ওনলি ওয়ান সিঙ্গেল পেজ বানাবেন, এটা ল্যান্ডিং পেজ আর কিছুই নেই। যতক্ষণ পর্যন্ত এগুলো নিয়ে খাটাখাটি করবেন না শেখা হবে না, রেডিমেড কেউ খাওয়াই দিবে না, দুনিয়ার নিয়ম জগতের নিয়ম, রেডিমেড আছে নাকি আপনি চেষ্টা না, আমি এখন দেখাচ্ছি আপনি চেষ্টা না করলে পারবেন, কখনো সম্ভব না। স্পেশাল অ্যাক্টিভিটি সেন্টার দিয়ে দিলাম, এটাকে জাস্ট ইভেন সেন্টার দিয়ে দিই, তারপরে কি আর কালার, কালো যেটা বাই ডিফল্ট যেটা আছে ওইটা থাকবে, এগুলো এগুলো নিয়ে আর মাথা ঘামানোর দরকার নাই, জাস্ট এখানে কপি করলাম, এগুলো তো পারবেন, এগুলো পারবেন না, কাস্টম এডিটিং তো 10-15 বার দেখাই, 15 বার দেখানো হয়ে গেছে এই পর্যন্ত, কাস্টম হেডিং, প্যারাগ্রাফ আর রো, এখানে কাজ বেশি নেই, এই তিনটা চারটা জিনিসকে কাস্টমাইজ করে আপনি একটা সুন্দর ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন, ওই হোম পেজ আর কি, হোম পেজই তো মেইন, ক্লিয়ার, বুঝাইতে পারছি, সেভ চেঞ্জ আসছে। আজকের ভিডিওটা ভালো করে দেখলে পারবেন, আসছে, এবার একটা জিনিস বাকি আছে কি, কালার, এই কালারটা কন্ট্রোলারটা সি কপি, কপি করলাম, ডিজাইন অপশনে গেলাম, ডিজাইন অপশনে গিয়ে কালার কোডটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর কি সেভ চেঞ্জ চলে আসছে, ক্লিয়ার, আর বানাবো, হ্যাঁ এটা পারবেন না, এটা কি করছে, কিছুই না, দেখেন এই কাটিস না রে, এখানে একটা বানাইছিলাম না, কপি করলাম, জাস্ট কপি পেস্ট করবেন এগুলা, আর কিছুই নেই এখানে, যদি বয় ফান তাহলে তো শেষ, এখানে রো নাই সেই জন্য, রোটাকে কী করবো, এ রো কপি করছি এই জন্য, দেখছেন রো কপি না করলে বারবার এটাকে এডিট করে বাইর নো ফেডিং দিতে হয়, এই জন্য কপি করে রাখছিলাম, বুঝছেন, কপি করে ফেলি, বারবার কে দিবি ভাই ঝামেলা না, একবার দিব শেষ, আসছে, এখানে কী ছিল লেখা, কী ছিল, মোস্ট পপুলার, চলে আসছে, এটাকে কয়বার করছে, দুইবার, ঠিক আছে, এই ইফেক্টটা যদি দিতে পারবেন, এটা জাভা ইফেক্ট, এটা কিন্তু আপনার দেওয়া পসিবল না, এই ওয়েবসাইট দিয়ে জাস্ট এখানে একটা ইমেজ দিবেন আর লেখাগুলো দিবেন, আচ্ছা কেটে ভাই, এরপর আসেন, এটা তো পারবেন,
এটা 1 2 3 4 ভাগ করছে, 4 ভাগ করে শুধু লেখাটা বসাই দিছে। এটাও কি সেম ভাবে, এটা আগের অপশনটা এখানে কি, হ্যাঁ ইমেজ, এটা কাস্টম হেডিং আর ট্যাক্স। আর এটা হচ্ছে কি, তিনটা ভাগ করবে, তিনটা ভাগ করে এই পিকচার নেবেন, পিকচারটাকে রাউন্ড করে দিবেন শুধু, এটা অথবা মেটা স্ল্যাডার দিয়ে একটা স্ল্যাডার বসাই দিবেন, এটা স্ল্যাডার কিন্তু, ঠিক আছে এটা তো বানাইছি, ঠিক আছে তিনটা ভাগ করে জাস্ট ইমেজ দিয়ে এগুলো নিচে লেখা। এই আমি আজকে আর দেখাইলাম না, মাথার উপর দিয়ে যাবে কোনটা, এটা এই জিনিসটা, এই জিনিসটা তো থিমের ফুটার, এটা থিম থেকে আসবে, থিমের থেকে আসবে এটা। আচ্ছা এখন আসেন, এই জিনিসটা বুঝছেন, এটা থিম থেকে আসবে, এটা এখানকার না, এ পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে যে ভিজুয়াল বেকারি দিয়ে এখান থেকে শুরু করে এ পর্যন্ত, এই মেনু আর ফুটার এগুলো সব সবগুলা থিমের ডিফল্ট। সব আপনার ইচ্ছা, এই দেখেন আমরা এতক্ষণ যা করেছি তার আউটপুট হচ্ছে এটা, তার আউটপুট হচ্ছে এটা। আমার আজকে কি হইলো, এখানে আমরা যতক্ষণ যা করছি তার আউটপুট হচ্ছে এটা, 5টা মিনিট বসেন আমি। আচ্ছা শুনেন, এখন আমাকে হোম পেজের কাজ শেষ, সেভাবে করে হোম পেজটা বানাইতে হবে। এরপর আমি যদি এখানে ড্যাশবোর্ডে যাই, আমি যে থিমটা অ্যাক্টিভ করবো, টেকনিক আও যে কিন্তু আমাকে একটা নোটিশ দিবে, তুমি কি বিগান দ্য ইনস্টল ইন প্লাগিন, এই থিমের জন্য এই এই প্লাগিনগুলো লাগবে, তুমি এগুলো ইনস্টল করো। তো আমি কী করবো, এগুলো ইনস্টল করবো, ঠিক আছে ইনস্টল ইনস্টল প্লাগ। হ্যাঁ এখন 4টা প্লাগিন আমার ইনস্টল হবে, ঠিক আছে একটু সময় লাগবে, নেট থেকে ডাউনলোড হবে। তো এখন আপনারা এখান থেকে অ্যাট এনে চেষ্টা করবেন, চেষ্টা করলে পারবেন যে কোনো ধরনের ওয়েবসাইটের হোম পেজটা বানাতে, মানে পেজ যে কোনো ধরনের ওয়েবসাইট এই প্লাগিনটা দিয়ে ভিজুয়াল বেকারি দিয়ে বানাতে পারবেন। ভিজুয়াল বেকারি হচ্ছে অনেক ইফেক্টিভ, এটার অনেক কাজ পাবেন আপনাকে, একদম যে কোনো এটা শিখতে পারলে আপনাকে যে কোনো একটা সাইট HTML হোক PHP হোক মানে একটা পিকচার দিলেও সেটাকে ওয়েবসাইটে রূপান্তর করতে পারবেন, যদি প্লাগিনের কাজগুলো শিখেন। থিম কোনো ফ্যাক্টর না, থিম না দিলেও সমস্যা নেই, বাট এই প্লাগিনগুলো প্রত্যেকটা বেশিভাবে বানা ফেলবেন আপনার, থিম যাই হোক থিম কিনতে হচ্ছে কেন, আমার কথাটা বুঝাইতে পারছি, বুঝলেন না আপনি? এখানে আপনি এখানে অ্যাবাউট আস যান না, অ্যাবাউট আস, অ্যাবাউট আস যে ধরনের ইয়া থাকুক না কেন আপনি সেটা বানাইতে পারবেন, যে ধরনের এখান থেকে যে ইমেজগুলো দেখবেন, এখন আমি যদি অ্যাবাউট আসের ইমেজে যাই, মানে যে ইমেজটা দেখে আপনি বানাইতে পারবেন এখানে প্লাগিনটা ইউজ করে, ঠিক আছে। হ্যাঁ আমার এটা কই, দাঁড়ান একটু আমি পরে বলতেছি, আমি এই যে জিনিসটা করতে যাচ্ছি, আমি এখন ডেমো থিমের ডেমোটা যদি আমি খুঁজি, ডেমো কন্টেন্ট পেজ বিল্ডার ইনস্টল এলিমেন্ট, এটাকে ইনস্টল দিই, একটু ওয়েট করে আমি এগুলো ইনস্টল দিলে 1 মিনিটের মধ্যে দেখবেন যে আমার ওয়েবসাইটটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে,
ডেমো কন্টেন্ট ইনপুট দিয়ে কি চলো ওরা আমাকে তোমাকে যতগুলো প্লাগিং যতগুলো রিকমেন্ড করবে সবগুলো আমি ইউজ করব ওরা যতগুলো অ্যাক্টিভ এটা অ্যাক্টিভ করে দিই ইনস্টল নামাজও করি না হ্যালো এটা ইনস্টল করার পর আমাকে কোনটা রিকমেন্ড করতেছে দেখি একটু চেষ্টা করবে এটা স্বাভাবিক কারণ এটা লোকাল হোস্ট আচ্ছা দেখি আমি প্লাগিনগুলো অ্যাক্টিভ করে নিই কোথায় যাবো প্লাগিন অ্যাক্টিভ করার জন্য প্লাগিনস এটা কি করতে হবে অ্যাক্টিভ করতে হবে এটা কি কাজ আমাকে কোনো নোটিশ দিচ্ছে এখন রিজেন অ্যাড্রেস অ্যাক্টিভ করলাম হু কমার্স প্লাগিনটা ইনস্টল দিই ইনস্টল নাও কই গেল গা প্রবলেম দুনিয়া যা প্রবলেম আছে আর ওয়েবসাইটটা বর্তমানে কেমন আছে বর্তমানে দেখুন ক্লিয়ার না আমি একটু পরে দেখবেন সেটা চেঞ্জ করব আচ্ছা তারপরে দেখি কারণ এটা না হওয়া সম্ভব আমি ডেমো ডাটা কন্টেন্ট ইম্পোর্ট করতেছি ইম্পোর্ট ডেমো কন্টেন্ট ডেমো ডাটা মানে ডেমো মানে আমার ওয়েবসাইটটা ওদের যে লেআউট আছে ওই লেআউট হয়ে যাবে যদি আমার প্লাগিনগুলো ঠিক করে কাজ করে যদি আমার ডাটাবেস ঠিক করে দিয়ে স্টার্ট নেয় আদারওয়াইজ এটা হবে না ক্লিয়ার আমার ডাটাবেস ঠিক থাকলে আমার প্লাগিনগুলো ঠিক হবে আমার প্লাগিন অ্যাকাউন্ট একটা অ্যাক্টিভ নেই তার মানে অনেকগুলো মিসিং হবে কারণ এটা অ্যাক্টিভ হচ্ছে না কেন হুম
এটা প্লাগিনস, এটা প্লাগিনসের মাধ্যমে ডাটাগুলো ইম্পোর্ট করা যায়। এটা ডাটাগুলো ইম্পোর্ট হয়েছে সেমভাবে আপনার ওয়েবসাইটটা যেরকম, এখানে দেখেন ডেমো ডেমো আছে, কোথায় দেখলাম না, দেখুন বাইর করলাম না, ওয়েবসাইটটা যেরকম এইরকম সেম ওয়েবসাইটটা হবে, বুঝছেন? শিওর বিফোর অ্যাক্টিভিং প্লাগিনস, আপনি কি প্লাগিনসগুলো অ্যাক্টিভ করছেন কিনা, প্লাগিনস অ্যাক্টিভ করার আগে এটা দিবেন না, ক্লিয়ার? এটা দিলে এই সেম যেই ওদের যে প্রোফাইলে দেখায় ওরকম আয় আসবে, এটা আপনারা চেষ্টা করলে পারবেন, সময় নষ্ট করে লাভ নাই তো।